নমস্কার বন্ধুরা ইতিমধ্যেই আমি এখন ইস্টার্ন রেলের অফিসিয়াল ওয়েবসাইট আছি তো ইস্টার্ন রেলের তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে যেখানে অনেক ছেলেকেই কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে ট্রেনিং মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে তো আমরা বিস্তারিত জেনে নেব বয়স কত লাগবে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এবং আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য আমাদের এই ভিডিওটিকে অবশ্যই আপনারা দেখবেন আর আমাদের এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনের অল অন করে রাখবেন যাতে সবার আগে সমস্ত রকম চাকরির খবর আপনারা সর্বপ্রথম পেয়ে যান তো আসুন এবার দেখে না যাক যে এই চাকরির বিজ্ঞপ্তি কি আছে কি বলা আছে সেটা একবার এক নজরে আমরা দেখে নেব তো এখানে বলা আছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন রেলওয়ে ডিভিশনে অর্থাৎ তেত্রিশশো ছেষট্টিটি শূন্য পদে অ্যাপ্রেন্টিশিপ নিয়োগ এর বিভিন্ন প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পাস অষ্টম শ্রেণী পাস আইটিআই পাসে আবেদন করতে পারবেন প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে নির্দিষ্ট হারে বেতন দেওয়া হবে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারেন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল আরআরসি অ্যাপেন্টিক্স দু তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্টার্ন রেলওয়ের মধ্যে যে সমস্ত ডিভিশন আছে অর্থাৎ হাওড়া ডিভিশন হাওড়া ডিভিশন তারপরে মালদা ডিভিশন শিয়ালদা ডিভিশন আসানসোল ডিভিশন তারপরে এখানে বলা আছে যে ইলে কোন কোন পদে নিয়োগ করা হবে সমস্ত ডিভিশনে অর্থাৎ সমস্ত ডিভিশনেই কিন্তু এখানে নিয়োগ করা হবে তো এবার সমস্ত ডিভিশনেই সমস্ত রকম আইটিআর পদ আছে তো এখানে বলে দিয়েছে যে হাওড়া ডিভিশনে মোট শূন্য পদ ছশো উনষাট্টি জেনারেল আছে দুশো সত্তর আছে আটানব্বই এস টি আছে উনপঞ্চাশ ও আছে একশো সাতাত্তর ই ডাব্লিউএস আছে ছাপ্পান্ন তো এখানে ট্রেড কী আছে ফিটার আছে ওয়েল্ডার আছে মেশিনিস্ট আছে কার্পেন্টার আছে পেইন্টার আছে লাইনম্যান আছে ওয়ারম্যান আছে এসি ম্যাচ আছে ইলেকট্রিশিয়ান আছে অর্থাৎ আইটিআই সমস্ত পোস্টেই কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ ইস্টার্ন রেলের সমস্ত ডিভিশনে তার মধ্যে শিয়ালদা ডিভিশনে কত এগারোশো তেস তেইশটি জেনারেল চারশো আটান্ন এসি এসসি হচ্ছে একশো সাতষট্টি এসটি হচ্ছে চুরাশি ও বি সি তিন তিনশো তিনটি ই হচ্ছে একশো এগারোটি তো সমস্ত ট্রেডেই কিন্তু নিয়োগ করা হবে এর জন্য আবেদন করতে হবে কীভাবে আমরা দেখে নেব তো এর জন্য আবেদন করতে হবে এবং বয়স প্রার্থীর বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে এবং তপশিলি জাতি উপজাতি এবং ও বিসি প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন তো এখানে বলে দিয়েছে আরও কি কি বলা আছে আমরা দেখে নেব যে মাধ্যমিক পাস সঙ্গে অন্তত কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর ছড়া উচ্চ মাধ্যমিক পাস সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি বা এসসিবিটি অনুমিত যে কোনো প্রতিষ্ঠান থেকে আইটিআই পাস করে থাকতে হবে ওয়েল্ডার স্টিল মেটাল ওয়ার্কার লাইনম্যান ওয়ারম্যান কার্পেন্টার পেইন্টার পদের পাঠ থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে এনসিপিটি সার্টিফিকেট অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে আইটিআই পাশ করতে হবে তাহলেই কিন্তু এখানে আবেদন করা যাবে আরও বিস্তারিত জানার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো চাইলে ওখান থেকে তোমরা ভালো করে নোটিশটা দেখে নিতে পারো আর আবেদন করার শেষ তারিখ হচ্ছে দেখে নেবো আমরা কবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং আগ্রহী প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেল অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন একশো টাকা ফ্রি দিতে হবে এসসি এসটি পিডব্লিউডি মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফ্রি লাগবে না প্রার্থীরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফ্রি জমা দিতে পারেন নিয়োগ পদ্ধতি মাধ্যমিক ও আইটিআই নম্বরের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে এবং প্রশিক্ষণ চলাকালীন নিয়ম অনুসারে বেতন দেওয়া হবে তো এখানে আবেদন চলবে চার দশ দু হাজার একুশ তারিখ সকাল দশটা থেকে তিন এগারো দু হাজার একুশ তারিখ বিকেল ছটা পর্যন্ত আবেদনের লাস্ট ডেট